চিন্তার কি আছে? সব ঠিক হয়ে যাবে বলছো? কিচ্ছু ঘাবড়াবার নেই, ঠিক তো? একদম। সুখবর, ছেলে হয়েছে। মার দিয়া খেললা। এই যে দিন দিন আমাকে দিন
আমায় পাগল করে এত পয়সা কোথায় রাখবো ঘরে দে মা আমায় পাগল করে এই যে হিরো শুধু পয়া কামালে যাবে নাকি বাড়িঘর তো দেখতে হবে নাকি ঘর বাড়ি দেখার জন্যই তো এত খাটনি তুমি তো আর বিয়ে করনি তুমি আর কি বুঝবে ভাবছিলাম গত দশ বছর ধরে বাড়িটা মর্টগেজ রয়েছে এখন শক্তি আছে ছাড়াতে পারলে এখনই ছাড়াতে পারবো পরে আর যাকগে তোমার তো সেসব সমস্যা নেই ইচ্ছে যখন করছে তখন একটা বিয়ে করেই ফেলো তা কি বলো দেখবো নাকি এক পিস ফুটফুটে বউ এভাবে বলিস না বড় লজ্জা করে তবে বলছিস যখন একটা মেয়ে দেখ তবে খাই জানা বেশি না থাকে তোর মতো এরকম আমি দিন রাত ওভার টাইম করতে পারবো না সাধু বাই বাই আরে রবিদা বিয়ের পর বাড়িতে বেশি ওভার টাইম করো না তাইলে কিন্তু চাকরিটাই যাবে দেখি দাও আমাকে দাও দাও না আজকাল বড্ড বেশি পরিশ্রম করছো তোমাকে নিয়ে আমার তো ভাবনা হয় কেন নিজের শরীরের দিকে তাকিয়ে একবার দেখেছো আরে মেরি দিল কি রানী ফিকর মত করো এই পাঞ্জা দুটো দেখেছো হিম্মত ওয়ালা আছি যতই খাটি না কেন কুছ নেই হোনে ওয়ালা যা কিছু অলক্ষণে কথা বলো না আরে মেরি জান ভগবান ভালোবাসে বলেই না তোমাকে এত তাকাতোয়ার বর দিয়েছে তবু তুমি এরকম খাটাখাটুনি করো আমার ভালো লাগে না আর তো শুধু একটা মাস বাড়ির টাকাটা শোধ হয়ে গেলেই বাস তারপর দিনভর আমি তোমার সঙ্গে ছাড়ো ছাড়ো ছেলেরা উঠে পড়বে এই এই মা মা দেখো না ভাই আমার ব্যাগটা নিয়ে নিয়েছে আমি আজ এটাই নেব আজকে তোমাদের দুজনের আমি কান মুলে দেবো যাও স্কুলে দেরি হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি যাও একটা নতুন বউ আনলে কেমন না দাঁড়াও আনাচ্ছি তোমার বউ যাও যে কাজে যাচ্ছ তাড়াতাড়ি যাও এটা না দিলে তো কোথাও যাওয়া যাবে না বয়স দিন দিন বাড়ছে না কমছে দেখবে যাও না ঠিক আছে বারোটার সময় লক্ষ্মীর বাড়িতে ফোন করব ফোনে দিয়ে দিও কেমন আসি কি গো দিদি কয়েকদিন দেখছি রোজই তুমি দেরি করে করে আসছো কোনো সমস্যা না সকালবেলা ছেলেরা স্কুলে বেরোবে ও গ্যারেজে বেরোবে আমার এখানে আসা বাপরে বাপ তুই নতুন কোনো ডিজাইন তুললি আরে বাবা তুমি আগে বসে একটু জিরিয়ে নাও তো তারপর হ্যাঁ আর তার সঙ্গে গরম গরম চায়ে হালকা হালকা চুমুক দাও এই নাও কি করব বেকার লোক বউয়ের পয়সায় খাই কাজের মধ্যে তো এই দিনে কথা চা করা সেটাও যদি সময় মতো বউয়ের সামনে হাজির না করতে পারি তাহলে কি হবে বলো তো ঠিকই তো বউয়ের সেবা করবে না তো কার সেবা করবে
ঠাট্টা করো না দিদি, এই মিয়া নিজের বিবির জন্য সবকিছু করতে পারে, শুধু আর একটা বিয়ে করা ছাড়া। এই যা, কি হলো, ঠান্ডা হয়ে যাবে যে, চুমুক দাও। তোমার চা? এই তো এক কাপে একসাথে এক দুজে কে লিয়ে। পুরুষ মানুষ সারাদিন ঘরে বসে বউয়ের সঙ্গে প্রেম করলে চলবে? এরপর কাজে ঢুকলে মন লাগবে না? মন যাতে অন্য কোথাও না লাগে সেই জন্যই তো ভগবান ফ্যাক্টরি লক আউট করে দিয়েছে। তা বললে হবে? পুরুষ মানুষ কাজ তো কিছু করতেই হবে। এই তো তোমরা দুজন জামা কাপড়ের ব্যবসা খোলো, আমি হব ম্যানেজার, তখন দেখবো ওস্তাদের খেল, একবারে কথা দিয়ে না জগৎ মাত করে দেবো। তুমিও পারো দিদি, বেশিক্ষণ ওর সাথে বকবক করলে না তোমার মাথাটাও একেবারেই যাবে। ঠিক ঠিক, একদম ঠিক, আমার বউ ঠিক কথা বলেছে, আর কোনো কথা নয় বুঝলে, আর কোনো কথা নয়, এবার শুধু চা পান। চিয়ার্স রবিদা। আরে ও রবিদা, আরে জলদি করো, বর্মাকে পরশু দিন গাড়ি ডেলিভারি দিতে হবে। এই তো হয়ে গেছে, তুমি এদিকটা দেখো। রবিদা, ষোলো সতেরোর পানাটা গেল কোথায়? আরে ষোলো সতেরোর পানাটা এই যে, এই নাও ওস্তাদ। তুমি একটা কাজ করো, রেডিয়েটারটা ফিট করো, অয়েল পাম্পটা চেক করো, আমি গিয়ার বক্সে দেখছি। আরে দূর রাখো তো ওস্তাদ, কাল সারা রাত কাম করেছো। আরে ছাড়লে বললে কি হবে, বর্মা অ্যাডভান্স দিয়ে গেছে না, পরশু দিন গাড়ি ডেলিভারি দিতে হবে, আর মালিক ফিরলে আমাদের কিস্তি করবে না। তুমি তাড়াতাড়ি করো। দাঁড়াও দিদি, আমি ধরছি। হ্যালো, হ্যাঁ, না না, রং নাম্বার, জালাতুন। তুমি হয়েছিলে অশোকদা ফোন করেছে তাই না? না না ধ্যাত, বুঝি দিদি বুঝি, হাজার হোক মায়ের পেটের বোন না হলেও বোন তো। আজ অশোকদা একবারও ফোন করেনি তাই তো? হ্যাঁ, তুই তো একবার অন্তর্যামী, সব জেনে বসে আছি। হ্যাঁ রে লক্ষ্মী, তোর এই মেশিনটা আমাকে কদিনের জন্য দিবি? এমা, এটা তো তোমারই, তুমি সবসময় এটা কাজ করো না। না না, বাড়ি নিয়ে যেতে দিবি? আসলে ছেলেরা ঘুমিয়ে পড়ে, তোর দাদারও ফিরতে রাত হয়, আমারও কিছু করার থাকে না, তাই মেশিনটা কাছে থাকলে কিছুটা কাজ এগিয়ে রাখতে পারতাম। থাক, সারাদিন যা খাটো, এরপর আর এটা নিশ্চয়ই অশোকদার ফোন। হ্যালো হ্যালো হ্যালো, ধ্যাত, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিদি, এসে গেছে। বাবা, এমন ভাব দেখাচ্ছ যেন ফোন ধরতে ইচ্ছেই করছে না। তোকে না একদিন আমি খুব মারব। হ্যালো, হ্যাঁ কি, ডাক্তারবাবু
অপারেশন করতে কত টাকা লাগবে? 1,000 কোটি নিয়ে আসুন। 20,000? রবি বাবু, আপনাদের গ্যারেজের মালিককে বলে যদি টাকাটা। তাকে কোথায় পাবো? তিনি তো শিলিগুড়ি গিয়ে বসে আছেন। তুমি চিন্তা করছো কারণ দিদি, আমি তো আছি। দেখো মমতা, আমি তোমার সোজা পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের এই খানদান ছেড়ে আমার ভাই গ্যারেজে চাকরি করতে গিয়েছিল, খাবার পয়সা নেই, অথচ বিয়ে করে ফেললো। আমি ওকে 1 পয়সাও দিতে পারবো না। দিদি দিদি, তুমি একটু দাদাকে বুঝে বলো না, একটু বুঝে বলো না প্লিজ। ভালোবেসে যখন বিয়েই করেছিলে তখন বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে রাখতে পারতে, অদিক্ষিত। দিদি দিদি, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে বিপদের দিনে ফিরিয়ে দিও না। তোমার কি কোনো কাজ কম নেই? হাঁ করে শুনছোটা কি? ওকে বের করে দিতে পারছো না? যত সব যাও, আমাদের আর বিরক্ত করো না। দাদা দাদা দাদা, লক্ষ্মী লক্ষ্মী, টাকাটা পেলাম না রে, টাকাটা পেলাম না। টাকার ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন আরম্ভ হয়ে গেছে। টাকা? কি হলো ডাক্তারবাবু? অপারেশন সাকসেসফুল, লাইফ রিস্ক নেই। আচ্ছা আচ্ছা, তবে পা দুটো ড্যামেজ হয়ে গেছে। আই এম সরি, আমি অনেক চেষ্টা করেছিলাম। ডাক্তারবাবু, অন্য কোনো ভাবে যদি চেষ্টা করা যায়? আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। একই রকম রয়ে গেলি, খাবার সময় ভাতের থালা নিয়ে পেছন পেছন ঘুরতে হবে। টাকা দাও, মুখে নিয়ে যা। টাকাটা ওই তো ওখানে আছে বাবা। 20 রুপিয়া? ওকে ফাইন, হয়ে যায়গা। মামা, আই এম রেডি। উইশ ইউ উইশ ইউ উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার চাকরি শততম ইন্টারভিউ ভালো হোক। দেখেছো মা, দেখেছো সব ব্যাপারে কেমন খোটা দিয়ে কথা বলে? আমিও দেখবো তুমি পাশ করার পর এক চান্সে কটা চাকরি পাও। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আজকে প্রতিযোগিতার দিনে এত সহজে কি চাকরি পাওয়া যায়? সব জায়গায় মা টাকার খেলা আজকাল, জানো। তুই কিছু চিন্তা করিস না, ভগবান যখন এত ঝড় সামনে দিয়েছেন তখন এটাও দেবেন। নে খা। না আর পারবো না। ফিনিশ স্পিন দি এন্ড। কি মুশকিল লক্ষ্মী, শোনা বাবা এত কম খায় না, শরীর খারাপ হয়ে যাবে। বাবা। আরে থাক থাক থাক, ইন্টারভিউ। হ্যাঁ বাবা।
ভালো, জগৎটা তো পাপে ভরে গেছে, তারই মধ্যে থেকে সৎভাবে লড়াই করো। বাবা চিন্তা করো না, আমি আছি দাদার সঙ্গে, একসাথ জিয়েঙ্গে একসাথ লড়েঙ্গে। গড ব্লেস ইউ বোথ মাই চাইল্ড। চাচি কি হলো ওটা দেখিয়ে, কি হবে? তেজপাতা এনেছিস? মার খুব শরীর খারাপ। মাকে বলবি আগে ধার বাকিগুলো মিটিয়ে দিতে, তারপর সব হবে। যা ফট। এই শোন, দিলি তো হিসেবটা কিশমিস করে দেখি, এক ঘন্টা পরে এসে নিয়ে যাবি। যা ভাগ। এই না টাকাটা। আরে দিদি, বাবা ঘুমোচ্ছিল না বুঝি? না না, তা কেন, ধারে দিচ্ছ এই তো অনেক। তাছাড়া ভাবলাম আজ একটা শুভ দিন, তাই সবটা না পারি কিছুটা অন্তত। শুভ দিন? আজ কি আছে দিদি? আজ আমার বড় ছেলে আকাশের চাকরির ইন্টারভিউ, আর ছোট ছেলে আদিত্যর ফাইনাল পরীক্ষা। আল্লাহ করুন ওদের দুজনেরই ভালো হোক, আপনার মতো মায়ের দোয়া ওদের সঙ্গে আছে, ওদের আবার চিন্তা কিসের? সলিমা, খুদা হাফেজ। আকাশ, কি হলো আকাশ? মনে হচ্ছে এবার হলো না। যত ভালোই তুমি ইন্টারভিউ দাও না কেন, ঘুষ ছাড়া আজকালকার দিনে চাকরি পাওয়া সম্ভব নয়। দিশা কত টাকা চাইছে? পরিষ্কার করে তো কিছু বোঝা গেল না, তবে ইউনিয়ন লিডারের সঙ্গে কথা বলে যা বুঝলাম 1,025 হলে। বাবাকে বলবো টাকাটা দিয়ে দিতে? মা ব্যাপারটা মেনে নেবে না। মাকে সব কথা বলার দরকার কি? দরকার আছে দিশা। তাহলে তোমার মাকেই বলো টাকাগুলো জোগাড় করে দিতে। বলতে তো হবেই, পৃথিবীর আলো যে দেখিয়েছে জীবনটা তাকেই তো আলো দিয়ে সাজিয়ে দিতে হবে। আমি শুধু ভাবছি বলবো কিভাবে। ভাবো, সারা জীবন খালি ভেবেই যাও, ভাবতে ভাবতে দেখবে জীবনটাই একদিন শেষ হয়ে গেছে। এই নিন আপনার বাড়ির দলিল। যাই হোক, বাড়ি বলে কথা, অন্ন বস্ত্র আর বাসস্থান এইটুকু পেলেই আমরা খুশি। দেখুন, আমাদের কাছে বাড়ি রেখে অনেকেই দলিল বন্ধক রাখে, কিন্তু আপনার মতো এমন নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মাফিক ভাবে টাকা ফেরত দিয়ে বাড়ির দলিল কেউ ছাড়িয়ে নেয় না। চলি, নমস্কার। কিরে আকাশ, কি হলো? বাড়িটা ছাড়ি নিলে মা। হ্যাঁ আকাশ, আজ থেকে বাড়ি আমাদের, আজ থেকে আমরা মুক্ত আকাশ। এ টাকাটা পেলে হয়তো আমি চাকরিতে জয়েন করতে পারতাম মা। আকাশ, এই বাড়িটা আমাদের। এসব আবেগের কথা বলে কি লাভ মা? তুমি যদি আর দুদিন পরে বাড়িটা ছাড়াতে তাহলে কি এমন ক্ষতি হতো? তোমার ব্যাপার সবার আমি কিচ্ছু বুঝতে পারি না। আকাশ, টাকাটা না দিলেই বোধ হয় ভালো করতে, এছাড়া চাকরির জন্য এত চেষ্টা করছে। আমি বেঁচে থাকলে কারোর কিছু আটকাবে না। কি হলো, ঘুমোবে না? হ্যাঁ এই যাই। এত রাত কি খুঁজছো? একটা ঠিকানা, শিলিগুড়িতে আমার এক ভাই থাকে দূর সম্পর্কের,
কাল পরশু নাগাদ তার কাছে আবার যাব ভাবছি। কই, আগে তো তার কথা কখনো বলনি। বলিনি না, হবে হয়তো। আমাকে খুব ভালোবাসে, টাকাটা চাইলে না দিয়ে পারবে না। এই তো পেয়েছি, ভাবছি কালকে ট্রেনেই যাব। কালকে? হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে টাকাটা দিতে না পারলে আকাশে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, খবরের কাগজে বিজ্ঞাপনটা আমরাই দিয়েছিলাম। আমি কিডনি দিতে চাই। আজই দিতে চাইলে আপনাকে ইমিডিয়েট অ্যাডমিশন নিতে হবে। আমি আজই দেব, তবে আমার দুটো শর্ত আছে। প্রথমত, আমার বাড়ির ঠিকানায় 25,000 টাকা কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে, আর টাকাটা যাবে শিলিগুড়ির ঠিকানা থেকে। আর দ্বিতীয়ত, আমি যে কিডনি দিচ্ছি সেটা যেন কোনো দিন কেউ জানতে না পারে। বেশ, তাহলে আপনি ইমিডিয়েট অ্যাডমিশনটা নিয়ে নিন, আর কাইন্ডলি এই বন্ডটাতে একটা সই করে দিন। তোমার কোথায় লেগেছে? ও, এখানে। এক মিনিট, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আরে এতে লজ্জার কি আছে, আমি ওর মার কম্পত সেবা করিনি। কি হলো তোমার পায়ের ব্যথা সেরে গেল? আরে সারবে না মানে? এইরকম সোনার টুকরো ছেলের সোনার হাতের ছোঁয়ায় সব ব্যথা সেরে যাবে। Am I wrong? ছবিটা দেখো বাবা, মুখখানা দেখো না, যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। আবার আমি কিন্তু, আরে রাগ করছো কেন আদিত্য, এই পাসপোর্ট ছবিতে না পদ্মলোচনকেও টেরা মনে হয়, আর কালো মিশমিশে লোককে দেখায় সাহেবের বাচ্চা। আদিত্য, কদিনের মধ্যেই তো রেজাল্ট বের হবে, এনি টেনশন? নো টেনশন, ফুল টেনশন। দেখছো না কেমন ঘেমে নিয়ে গেছে? ইউ শাট আপ। গুড, ভেরি গুড, আই লাইক ইট। তো মাই সান, এবার কি নিয়ে পড়বে ঠিক করেছো? বাবা মার ইচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। হায় রে, হায় হায় হায়, হেমা কালি, গলায় পা দাও, বদ রক্ত বেরিয়ে যাক। আচ্ছা দেখো আদিত্য, পড়বে তুমি আর ইচ্ছেটা হবে তোমার মা বাবার। হ্যাঁ, না না, এটা আমি একদম মানতে পারছি না। আর তাছাড়া দুদিন বাদে আমার সমস্ত বিজনেস ফ্যাক্টরি তোমাকেই তো সামলাতে হবে। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কাজে সুবিধা হবে। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলি তারপর। ও শিট, মা। আচ্ছা আচ্ছা, তোমার মা ইঞ্জিনিয়ারিং এর কি বোঝেন? না 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 না, এই একদম আমি মানতে পারছি না, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে। কেমন
কে ডারলিং? আমি বলি কি, তুমি এক কাজ করো, গাছে ওঠো আর সেখান থেকে ধপ করে পড়ে যাও। ইউস হয়ে গেল পড়া। আই লাইক ইট, আই লাইক ইট। ওকে, এনজয় ইয়োরসেলফস। হ্যাঁ, এই নাও দাও দাও। এই প্রিয়া, প্রিয়া, কাম অন প্রিয়া। আরে মা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলাম। আচ্ছা মুশকিল, একটা খবর দেবে তো, আমি স্টেশনে যেতে পারতাম। দাদার বাড়ি গিয়ে নিজের বাড়ি তো ভুলে গেছিলে। কি করব বলো, কিছুতেই ছাড়তে চাইল না। আকাশ, তোর চাকরির কি হলো? গত বুধবারে জয়েন করেছি। জানো মা, টাকাটা একবারে ঠিক দিনে এসে পৌঁছেছিল। যাক, তাহলে এবারের মতন একটা ঝামেলা মিটলো। ঝামেলা মিটলো মানে বলো শুরু হলো। আবার কি হলো? আরে চাকরি ঝামেলা তো মিটলো, এবার তো বিয়ের ঝামেলা। বিয়ে এখন কিসের, এই তো সবে জীবনের শুরু। আরে ওইদিকে দিশার বাবা চাকরি পাওয়া মাত্র বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে, কার্ডও নাকি ছাপতে দিয়ে দিয়েছে। বিয়ের কার্ড? আসলে ওর মার শরীরটা ভালো যাচ্ছে না তো, তাই উনি তাই বলে এত তাড়াহুড়ো। আমার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না, একেবারে দিন ক্ষণ ঠিক করে বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেল। কি করব মা, ওর বাবা এত ব্যস্ত হয়ে উঠলেন। চুপ করো, মেরুদণ্ডহীনের মতো কথা বলো না। এক্ষুনি তোমার চাকরির জন্য এতগুলো টাকা খরচা হলো, আবার এক্ষুনি অন্তত এই কথাগুলো ভাবার প্রয়োজন বোধ করলেন না? যাগে, ওখানে গিয়ে বলে এসো এক্ষুনি এই বিয়ে করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। মা, দিশার বাবা যদি সমস্ত কিছু খরচা করে তাহলে এই বিয়েতে অসুবিধার কথা আসছে কি করে? ছি আকাশ, ছি, এত অধঃপতন আছে তোর? পথের ভিখিরির একটা আত্মসম্মান বোধ থাকে, আর পুরুষ মানুষ যদি হোস তাহলে যা গিয়ে সাকার সিঁদুর পরে এই দিশাকে এখানে নিয়ে আয়। মা, তুমি এরকম সারা জীবন অন্যের পায়ের তলায় গোলাম হয়ে থাকবি, আর আমাকে মা হয়ে সেটা সহ্য করতে হবে? আরে মানুষের মতো যদি বাঁচতে না পারিস তাহলে যা, ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাক। ব্যাস মা, ব্যাস, প্লিজ স্টপ ইট। আমাকে এবার বলতে দাও, ব্যাপারটা যত দূর এগিয়েছে আমার পক্ষে আর কোনো কথা বলা সম্ভব নয়। বিয়েটা হচ্ছেই, আর এটাই তোমাকে মেনে নিতে হবে। মমতা, জীবনে যখন সব কষ্টই হাসি মুখে মেনে নিয়েছ, তখন এটাকেও হাসি মুখে মেনে নাও। এটাকে দিয়েছে? এটা আমার ঠাকুমা দিয়েছে। আর গলার হারটা? এটা আমার মা দিয়েছে। কি ফাটাফাটি নেকলেসটা যেন কার গলায় দেখেছি। রেখা, উমরাও জান। হ্যাঁ রে, সবই তো দেখছি তোর বাপের বাড়ি গয়না। শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়নি? হ্যাঁ দিয়েছে। এইটা, এইটা মানে কোথায় যেন দেখেছি, তোর বাড়িতে ঝিয়ের হাতে। দিশা, একটা কথা বলবো, রাগ করবে না তো? করবো না, বলো। দেখো, আমাদের মা আমাদের ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছে, তার উপর মা খুব অভিমানী,
তুমি এমন কিছু করো না যাতে মা আমাদের উপর অসন্তুষ্ট হয়। ঠিক বুঝতে পারলাম না, তোমার মা অসন্তুষ্ট হন এমন কাজ আমি হয়তো নাই বা করলাম, কিন্তু তোমার মা কিভাবে সন্তুষ্ট হবেন সেই মতো করে কি আমাকে সারা জীবন চলতে হবে? আচ্ছা আকাশ, আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার মা কি করেছেন আর বিয়েতে বড় ছেলের বউকে কি বা দিয়েছেন? দিশা, আমার মার কাছে কি বা আছে? বোকার মতো কথা বলো না, ধার দেনা করে হলেও বিয়েতে বাবা মারা কিছু দেন। তুমি একবারও ভেবে দেখেছো আমার বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছে তোমার সম্মানটা কোথায় রইল? নিজের ভবিষ্যৎটা নিজে ভাবতে শেখো, না হলে তোমাকেই ঠকতে হবে। ওরে মা, দাদা, বলে মা, আমার মিষ্টি মা, আমার লক্ষ্মী মা। আরে কি হচ্ছে, কি হচ্ছে, পড়ে যাব মা। আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ইজ ইট? ইয়া। কথাটা কি ঠিক শুনলাম? হ্যাঁ বাবা, 50,000 ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 50 জন ফার্স্ট ক্লাস পেয়েছে আর তার মধ্যে আমি একজন। বাবা কি গুণধারী না আমার দেওর, এত বড় একটা সুখবর নিয়ে এলো তো আবার খালি হাতে। এ মা, খালি হাতে কোথায়, আমি তোমাদের জন্য দুহাত ভরে আনন্দ নিয়ে এসেছি, এছাড়া তোমার বেকার দেওর আর কি আনতে পারে বলো। তবে হ্যাঁ, আমার হয়ে প্রিয়া তোমাদের সবাইকে খাওয়াবে। প্রিয়া? হ্যাঁ মা, প্রিয়ার বাবা আমার রেজাল্ট শোনা মাত্র কালকে রাত্রে সকলকে নিমন্ত্রণ করে দিল। আরে কে বাত এই, হুররা হো, ওয়াও, ডিয়ার ইন প্রিয়া গ্র্যান্ড হোটেল। তা হেদ্রাধুনি কে? প্রিয়া। রাইট ইউ আর ম্যাডাম, জীবনে কালকে প্রিয়া প্রথম খুনতি নাড়বে দিবা 10 কোটিকা। বাবা, এ তো একেবারে পাজি ধরে কাজ। কি হলো বৌদি, জলদি করো জলদি করো, কি মুশকিল, এক্ষুনি প্রিয়া এসে যাবে, আমরা বাইরে বেরোবো, আড্ডা মারবো। মা কি দাঁড়িয়ে আছো, শাড়িটা চেঞ্জ করো, যাও যাও। বাবারে বাবা, কাই এভরিবডি, কাম অন কাম অন ইন্ডিয়া, দেখা দো কি বৌদি, ফটাফট ফটাফট কাম অন। ওহো, जल्दी चल, जल्दी चल, जल्दी चल, जल्दी चल, चल तारा ताली जल्दी चल, बेला बुई जाए जल्दी चल, चल तारा ताली जल्दी चल, हे बेला बुई जाए जल्दी चल, घर को छानियो छाड़ा पोछा जलते लहार बासुन मजा, हाय 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 हाय, ए तो मनुष्य मर्डर कर। কাপড় বদলে ফেলো শাড়ি, তাড়াতাড়ি সাবান লাগাও, তাড়াতাড়ি কাটো দাড়ি, পামলি জবাব নেই। এখনো বাসি কাপড় বদলে ফেলো শাড়ি, তাড়াতাড়ি সাবান লাগাও, তাড়াতাড়ি কাটো দাড়ি, চায়ে গুলমা গরম, নিয়ে নাও এক চুমুকে একটুখানি দম। জলদি চল, জলদি চল, জলদি চল, চলনা চল তাড়াতাড়ি জলদি চল, আরে বেলা হয়ে যায় জলদি চল, আরে চল তাড়াতাড়ি জলদি চল, আরে বেলা হয়ে যায় জলদি চল। সোনা একটু পাশে ও আমার দিল কি রানি, কানে কানে কুটুর কুটুর তেরি মেরি প্রেম কাহানি, হার ও সোনা একটু পাশে ও আমার দিল কি রানি, কানে কানে কুটুর কুটুর তেরি মেরি প্রেম কাহানি। আরে বা, আরে বা, আয় তোরা দেখে যা আমার
দাদার কেমন মজনু হয়েছে। কাজটাই সবকিছু নয় ভুলে যাও কাজের কথা, কবে হবে গাড়ি বাড়ি এটাই তো মাথা ব্যথা। জলদি চল জলদি চল জলদি চল জলদি চল চল তাড়াতাড়ি জলদি চল, বেলা বয়ে যায় জলদি চল। মাংসের কোরমা, জয় মা আকাল, ভিনিগার হাফ কাপ, চিনি দু চামচ, লঙ্কা গুঁড়ো দুই, জিরে তিন, তেল এক কাপ, নুন এক কিলো। হ্যাঁ, এক কিলো নুন? হ্যাঁ তাই তো বললে। আরে দু কিলো মাংসে এক কিলো নুন, লোকে মাংস খাবে না নুন খাবে? এ মা, আদিত্যর মা দাদা বৌদি সবাই যে আসছে তারা কি ভাববে? তোমার জন্য যত ঝামেলা। হে মা কালী, গলায় পা দাও, ভদ্রক্ত বেরিয়ে যাক আছে সুইটার, আমি কি করব বল? এই দেখ, এই এখানে এখানে লেখা আছে, এ হেমা কালী হেমা কালী, এই যাই 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 এই যাই যাই নুন 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 নুন, এই যে এই তো নুন, এই তো নুন। প্রিন্টিং মিস্টেক, কে মিসেস সেন? আমার মেয়ের হাতে রান্না কেমন খেলেন বলুন? গুনি মেয়ে না হলে কি আর আদিত্যর মনে ধরে? নো নো অবজেকশন ইওর অনার, অবজেকশন। আদিত্য পছন্দ করে বলেই প্রিয়াকে গুনি বলে মানতে আমি রাজি নই, বরং প্রিয়া গুনি বলেই আদিত্যকে পছন্দ করে। হ্যাঁ, কি বল আদিত্য? হ্যাঁ, তবে আমার আদিত্য একেবারে জেনিয়াস, একদম জেম। কথায় বলে না, রতনে রতন চেনে। মিসেস সেন, আমি ভাবছি আদিত্য ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিংটা পাশ করে আসুক, তারপর এদের বিয়েটা লাগিয়ে দেব, কি বলেন? ব্যাঙ্গালোর কেন? ও তো এন্ট্রান্সে বসে, এখানেই কোথাও? ব্যাঙ্গালোরে সেন্ট স্টিফেন্স ইনস্টিটিউট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক নম্বর। পাশ করলে ওদের নিজেদের খরচে হায়ার স্টাডিজ এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজের জন্য। তার জন্য তো অনেক টাকা লাগবে। আমি দেব। আপনি? হ্যাঁ, আমার জামাইয়ের জন্য টাকা খরচ করব, এতে আপত্তি আবার কি আছে? মিস্টার বোস, আদিত্যকে যদি ব্যাঙ্গালোর যেতেই হয় তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে না, ও যাবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে, আর এটাই ওর বাবার ইচ্ছে। তার জন্য যা টাকা লাগে সেটা আমরা দেব। এই দেখো, টাকা যার আছে সে যদি খরচ করে তাতে দোষ কি? আপনাদের তো মিস্টার বোস, আমার ছেলেরা কিন্তু বাজারের আলু পটল কুমড়ো নয় যে আপনি টাকা ছড়িয়ে তাদের কিনে নেবেন।
এই দেখুন মিসেস সেন, আপনি অকারণে রেগে যাচ্ছেন। আমি তো আদিত্যর ভালোর জন্যই। মিস্টার বোস, সন্তানদের জন্ম যখন দিয়েছি আর ভগবান যখন আমাদের বাঁচিয়ে রেখেছেন, তখন তাদের ভালো মন্দ বোঝার দায়িত্বটা আপনি না নিলেই আমরা খুশি হব। আজকের ডিনারের জন্য ধন্যবাদ, চলি। গলায় পা দিয়ে দাও মা কালী, বদ রক্ত বেরিয়ে যাক। মিস্টার আদিত্য, 8:30 বেজে গেছে, কিন্তু তাড়াতাড়ি ওঠ, এখন থেকে অভ্যেস না করলে পরে তোরই অসুবিধা হবে। ঘুম হলে তো ওটার প্রশ্ন, সারা তো জেগেই আছে। কেন আর কেন? দেখ দাদা, মায়ের সামান্য ব্যাপারে রাগ করা কি ঠিক হলো? তুই বল, প্রিয়ার বাবার প্রচুর টাকা, উনি যদি আমার জন্য কিছু খরচ করতে চান তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আর উনি তো আর পর নন, টাকাটা আমি ভবিষ্যতে ওনাকে ফেরত দিয়ে দেবো। কি যে করি কিছু বুঝতে পারছি না, ব্যাঙ্গালোর অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এতগুলো টাকা যে কোত্থেকে পাবো? মা অহেতুক জেদ করে বসলো। দেখা যেত, আমি বলছিলাম কি তুই একটা কাজ, কাউকে কিছু বলতে হবে না, বড় মুখ করে যখন বলে এসেছি তখন টাকার জোগাড় করার দায়িত্ব আমার। এটা তোর ব্যাংকে জমা রাখলে কত টাকা পাওয়া যাবে? মা তুমি আবার বাড়ির দলিল। আকাশ, সম্পত্তি গেলে সেটা ফেরানো যায়, কিন্তু মান সম্মান গেলে সেটা আর ফেরানো যায় না। আদিত্য, তুই গোজগাজ শুরু করে দে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর আজকাল শুনেছি ট্রেনের টিকিট পাওয়া ঝামেলা, তুই বরং টিকিটটাও কাটতে দিয়ে দে, টাকা আমি দেবো। কথা বলবো না, তোমাকে বলেছিলাম না পৌঁছেই ফোন করতে, কেন করনি তুমি? তুমি তো জানো তোমাকে ছেড়ে আমি একটুও থাকতে পারি না, তোমার সঙ্গে আরি 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 আরি।
मरिया
আমার চশমাটা কোথায় রেখেছি বলো তো? এনে দিচ্ছি। আদিত্যটার জন্য বড্ড ভাবনা হচ্ছিল তাই। কি যে করেছিল এটা, একটা চিঠিও দেয় না। লক্ষ্মীর বাড়িতে ফোন করার কথা ছিল, ফোনও করে না। আকাশ তো বলছিল এখন পরীক্ষা চলছে। প্রিয়াদের বাড়িতে খবর নিতে পাঠিয়েছিলাম, প্রিয়া তো তাই বলেছে। বৌজি ওদের খবর দে, চিন্তা করো না। তুমি তোমার ছেলেদের জন্য যা করেছ, একদিন দেখবে ওরা সুদে আসলে সব উসুল করে দেবে। আমি ওদের কাছে আর কিচ্ছু চাই না, ওরা নিজের পায়ে দাঁড়াক, সোজা পথে চলুক। শুধু আমার একটাই স্বপ্ন, একদিন তুমি আবার আগের মতো নিজের পায়ে দাঁড়াবে। ওরা শুধু আমার সেই স্বপ্নটাকে সফল করে তুলুক। এই জীবনে সেটা সম্ভব নয় মমতা। কেন সম্ভব হবে না? আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, একটা ছোট্ট অপারেশন করলেই তুমি আবার আগের মতো দাঁড়াতে পারবে। সে তো অনেক টাকার ব্যাপার মা। দেখি আদিত্য আর কদিনের মধ্যেই কলকাতায় আসছে। সত্যি? হ্যাঁ। তোকে কে বললো? প্রিয়ার বাবার সঙ্গে দেখা হলো, উনি আমাকে বললেন। তা পরীক্ষা কেমন দিচ্ছে কিছু খবর পেলি? অত শত কিছু হয়নি, তবে যাকগে তোমার টেনশন তো এখন মুক্ত, এবার শান্তি তো। যাক তাহলে তো। কি হলো এবার, কিসে চিন্তা? ভাবছি আমরা কি কিছু ভুল করলাম, নইলে আদিত্য এমন করে বিক্রি হয়ে গেল কেন? গরিবের ঘোড়া রগলে না খুব মুশকিল। মানে? মানেটা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। ছোট ছেলে ইঞ্জিনিয়ার হবে তার টাকা, এখন আবার শখ হয়েছে বাবার পা অপারেশন করাবে। কিন্তু এটা তো খুব দরকার। দরকার তো অনেক কিছুই, আমার একটা জড়ো সেট দরকার, কয়েকটা দামি শাড়ি দরকার। দুটো এক হয়ে গেল? এক হতো না যদি না দেখতাম টাকাগুলো সব এক জায়গা থেকে যাচ্ছে। দেখো মা আমাদের জন্য যা করেছেন। তাহলে আর কি, এবার তুমি সারা জীবন ধরে ভূতের শ্রাদ্ধ করো, তোমার বউ তার ভবিষ্যৎ একেবারে ঝরঝরে হয়ে যাক। শোনো, আদিত্যকে যা টাকা দেবার দিয়েছ, এবার যদি সংসারের জন্য একটা ফালতু পয়সা খরচ করো না। আস্তে, আশা করে মা রয়েছে। থাকুক গিয়ে, দরকার হলে আমি তাকে গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রিকে মতো অন্তত রেহাই দাও তো। ড্যাডি, ড্যাডি, ড্যাডি। আমি জানতাম হে মা কালী, আদিত্য এসে জিনিয়াস। মা কালী গলায় পা দাও, সব বদ রক্ত বেরিয়ে যাক, আমার জামাই ফার্স্ট হয়েছে। শ্যাম্পেন কই শ্যাম্পেন? চিয়ার্স! হ্যাঁ, থ্রি চিয়ার্স ফর আদিত্য! হ্যাপি ফোরে, হ্যাপি ফোরে, হ্যাপি ফোরে, হ্যাপি ফোরে। প্রিয়া, ব্যাঙ্গালোর একদিন
রাতে আমি সত্যি সত্যি জিন মারিয়া দেখেছি। আচ্ছা কোথায়? স্বপ্নে। কেমন দেখতে? একদম তোমার মতো। একদম আমার মতো? শুধু তার পিঠে দুটো ডানা সাদা, যেন তুলো দিয়ে তৈরি। আমার যদি ওই রকম দুটো ডানা থাকতো না, তাহলে আমি দূর আকাশে উড়ে বেড়াতাম। তাই আর আমি বুঝি বসে বসে কাঁদতাম। বারে আমি তো তোমার সঙ্গে নিয়েই উঠতাম। আমার চিন বাড়িয়া। টিং টং, সরি ফর দ্য ইন্টারাপশন। মাইসান তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাগজপত্র দেখলাম, আমি বন্ড দিয়ে দেবো, তুমি শুধু জায়গা মতো সই করে দাও, ব্যাস। এখনই? হ্যাঁ, শুভর্ষ শীঘ্র। আমেরিকা যাওয়া নিয়ে কথা, দেরি হলে চলে। কিন্তু মাকে তো একবার বলা দরকার। হে মা কালী, গলায় পা দাও, বদ রক্ত বেরিয়ে যাক। আচ্ছা আদিত্য, তুমি কি কোনোদিনই সমস্যার হবে না? আরে এটা একটা ফাইন্যান্সিয়াল বন্ড, কোত্থেকে পাবেন তোমার মা এতগুলো টাকা? সাদিক কি তোমাকে বলি, জীবনে চলার পথে একটাই মাত্র জিনিস দরকার, সেটা হলো টাকা। হ্যাঁ, টাকা ছাড়া সব ফাঁকা। আরে নাও নাও, সই করে দাও। এর সঙ্গে আরো 30,000 টাকা তোর বাবার পায়ের অপারেশনের জন্য। এতগুলো টাকা একসাথে? কেন, তোর ব্যাংক লোন দেবে না? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে মা? এই তো কিছুদিন আগে তুমি এতগুলো টাকা লোন নিল, আবার টাকা? সে তো বাড়ির দলিল বন্ধক রেখে। না, সে যাই হোক গে, আর ব্যাংক তোমাকে একটা টাকাও লোন দেবে না। ও দেবে না? তাহলে তুই বরং চেষ্টা কর না যদি। প্লিজ মা, আমাকে আর চাপ দিও না। আফটার অল আমি একটা মানুষ, আমার একটা ফিউচার আছে। না না, আমি কিছু করতে পারবো না। বাবার পায়ের অপারেশন তোর কাছে চাপ বলে মনে হচ্ছে? শুধু ওর কাছেই না মা, আমার কাছে ওইটা ফালতু খরচা বলে মনে হচ্ছে। আর যা গেছে তা গেছে, শুধু শুধু তার পেছনে টাকা লাগিয়ে কি লাভ? বৌমা, কি বলছো তুমি? আমি ঠিক বলছি মা, শুধু মা হবার অধিকারে আপনি আপনার বড় ছেলেকে শুষে খাচ্ছেন। আপনি আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে চাইছেন। আপনি আপনি থামলে কেন বলো, বলে যাও। আমাকে তো শুনতেই হবে, 10 মাস 10 দিনের যন্ত্রণাটা আমি তো ভুলতে পারিনি। মা বলার প্রয়োজনটা তোমার আর আছে কিনা আগে সেটা ভালো করে ভেবে নাও। কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলো। মা বল, মা আমি একদিন পর এলাম, তুমি আমার সঙ্গে একটু কথা বললে না? বললাম তো। দেখো তুমি একবারও জিজ্ঞাসা করলে না যে ভবিষ্যতে আমি কি করতে চাই। সেটা কি জানতে এসেছিস নাকি জানাতে এসেছিস? ঠিক বুঝলাম না। ব্যাঙ্গালোর থেকে ফিরেছিস সকালবেলা, বাড়ি ঢুকলি সন্ধেবেলা, জীবনের বাকি সিদ্ধান্তগুলো নিশ্চয় নিয়ে ফেলেছিস, এখন শুধু জানাবার অপেক্ষা। দেখো মা, তুই আর বাবা কত বড় বিজনেসম্যান, উনি কত কিছু জানেন, তাই কেরিয়ারের ভালো মন্দ সিদ্ধান্তগুলো ওনার উপর ছেড়ে দেওয়াই ঠিক নয় কি? উপদেশ নেওয়া আর বিক্রি হয়ে যাওয়া এক নয় আদিত্য। বেশ, যদি তাই বলো তাহলে নিজেকে বিক্রি করে আমি
আমেরিকা যাওয়ার টিকিটটা তো কিনে ফেললাম। আমেরিকা? হ্যাঁ আমেরিকা, তুই আর বাবাই সব খরচা দেবে। এই সুযোগে আমি এমিটাও করে আসবো। কি ডিলটা কি খারাপ? আদিত্য, ব্যবসায়ীরা যেমন বাজার থেকে নতুন জিনিস কেনে, তেমনি জিনিস পুরনো হয়ে গেলে সেটা জলের দরে কালো বাজারে বিক্রি করে দেয়। যাই হোক, বড় হয়েছিস, যা করবি বুঝে শুনে করিস। আমি আমেরিকা যাচ্ছি, কাগজপত্র সব সই হয়ে গেছে। ভাবছি এই বাড়িটা বিক্রি করে দেব। আকাশ, তুই ব্যাংকের সঙ্গে কথা বলে এই বাড়িটার দাম ঠিক কর, তারপর লোনটা শোধ করে দিয়ে অন্য কিছু করা যাবে। ব্যাংক থেকে তো আমি লোন নিইনি। তার মানে? আমি টাকাটা এনেছি দিশার বাবার কাছ থেকে। বুঝলাম না, কথাটা আমাকে জানাবার প্রয়োজন বোধ করলি না? তোমার টাকার দরকার ছিল, আমি টাকা এনে দিয়েছি, এটা ওই জানাবার কি আছে? টাকা আমি শোধ করে দেবো, কেনার লোক থাকলে খোঁজ কর। এই বাড়ি বিক্রি করার আপনি কে? এই বাড়ির যদি কিছু করার থাকে তাহলে সেটা আমার বাবা করবে কিংবা আমি করব। কেন যদি আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করবেন? আসলে দিশার বাবা সমস্ত কাগজপত্র দিশার নামে করার পরই টাকাটা দিয়েছিলেন। কি করলি তুই আকাশ? তুই তোর মাকে ঠকালি। ঠকাচ্ছি? দরকারের সময় টাকাটা তো হাত পেতেই নিয়েছিলেন। এছাড়া আমার কিছু করার ছিল না। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। সে বাড়ি থেকে কে বেরোবে আর কে বেরোবে না সেটা এবার ঠিক করবে আদালত, আপনি নয়। চলো আকাশ। বল কি বলবি? আমি আসছি। কোথায়? আমেরিকা? না মানে ফাইনালি যাবার আগে কিছু প্রিপারেশন দরকার, তাই প্রিয়াদের বাড়ি গিয়ে থাকবো। তুই চাইলে সারা জীবন ওদের বাড়িতে গিয়ে থাকতে পারিস। এটা তোমার রাগের কথা বাবা, গরিব ঘরে জন্মেছি বলি গরিবের লেভেল লাগিয়ে ঘুরতে হবে নিশ্চয়ই কোনো মানে নেই। আরে গরিব লোকের টাকার অভাবে হয় না, বড়লোক শ্বশুরের কেনা গোলাম হয়ে অনেক বড় বড় খোয়াব দেখছিস না, একদিন তোকেও হাবুডুবু খেয়ে মরতে হবে। আরে রাখো তোমার জ্ঞানের কথা, আত্মসম্মান থাকলে তুমি মায়ের পয়সায় বসে বসে খেতে না, ফুটপাতের প্রতিবন্ধী রকম কিছু উপায় করার চেষ্টা করে। আমি কেন মার? এইটুকু তো শুধু বাকি ছিল, সেটাও পূরণ করে নে। আত্মসম্মান থাকলে তুমি মায়ের পয়সায় বসে বসে খেতে না, আত্মসম্মান থাকলে তুমি মায়ের পয়সায় বসে বসে খেতে না, ফুটপাতে প্রতিবন্ধী কিছু উপায় করার চেষ্টা করে।
ফুটপাতের প্রতিবন্ধীরা কিছু উপায় করার চেষ্টা করে। কি গো, উঠে বসবে? আর কোনো কষ্ট হচ্ছে না তো? কষ্ট ডাক্তারবাবু বলেছেন আজই তোমায় ছেড়ে দেবেন। আয় লক্ষ্মী। দাদা, এ তুমি কি করছো? কেন করছো? যে যা বলে বলুক, যা ইচ্ছে করুক, তোমাকে তো বাঁচতেই হবে একে অপরের জন্য। দিদি, তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো, সারারাত্রি এখানে বসে আছো। বাড়ি সে আর রইল কোথায়? মা, কি চাই? কেন এসেছো এখানে? মা, বাবা কেমন আছে? মা বেঁচে আছে, আর কিছু? আমাদের ভুল হয়ে গেছে মা, তুমি কিছু মনে করো না, চলো বাড়ি ফিরে চলো। কাল থেকে ওই বাড়ি আমাদের সন্তান, কোনো কিছু আর আমাদের নিজেদের নেই। এ তুমি কি বলছো মা? কোনো অপরিচিত লোকের এখানে আসা নিষেধ, তুমি এখন যেতে পারো। মা
হাই ড্যাড। হাই, গুড মর্নিং, কোথায় যাচ্ছ? আজ তো আমার ভিসা ইন্টারভিউ। এই দেখো, আমার যে মাঝে মাঝে কি হয় না, হে মা কালী, গলা। তোমার দাদা ফোন করেছিল, তোমার বাবা হসপিটালে ভর্তি। হসপিটাল কেন? সেটা ঠিক বলতে পারলো না। এবার কি গেল হয়ে পড়লাম? হে মা কালী, গলায় পা দাও, বদ রক্ত বেরিয়ে যাক। তোমাকে তো আবার হাসপাতালে যেতে হবে। আমিও যাব। কিন্তু তাহলে তোমার ভিসা ইন্টারভিউটা মিস হয়ে যাবে। বাই দ্য ওয়ে, দাদা কিছু বললো বাবার কন্ডিশন কেমন? তোমার মা তোমার দাদাকে বাবার সঙ্গে দেখা করতে দেয়নি। তাহলে আর গিয়ে খেলাম? শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে বাবাকে উইশ করে এসো। বাই বাই ড্যাড, বাই, অল দ্য বেস্ট। হে মা কালী, গলায় পা দাও, বদ। তোমার সবসময় ওই একই কথা। হে মা কালী, গলায় পা ধর, বারে বারে মুখে সেই এক কথা এসে যায়। তুমি আমাকে কোথায় নিয়ে এলে মমতা? এই আমাদের নতুন বাড়ি, নতুন সংসার। কি পারবে না থাকতে? তুমি আমার পাশে থাকলে আর আমার কিছু চাই না, এই আমার স্বর্গ। গুড মর্নিং। এ কি অংশু, তুমি কখন এলে? এই তো মালিকদের গৃহপ্রবেশের আগেই আমি ঢুকে বসে আছি, কেমন মজা। আর এটা হলো গৃহপ্রবেশের উপহার। সত্যি পাহাড়ের মতো তোমাদের ঋণ জমে যাচ্ছে, কি করে যে শোধ করবো জানি না। কেন, ভালোবাসবে, আশীর্বাদ করে শোধ হয়ে যাবে। ভালোবাসো, আশীর্বাদ করো, করো। এই তো শোধ হয়ে গেল, হয়ে গেল। জনাব আলী হোসেন মোল্লা? হ্যাঁ, আমি জনাব আলী হোসেন মোল্লা। আমি আজ সকালে আপনাকে ফোন করেছিলাম। ও হ্যাঁ, লক্ষ্মী বলছিল বটে। হ্যাঁ, ও তো আপনাদের দোকানের হয়ে অনেক কাজ করে, তাই বোধ হয়। দেখুন, আমাদের ক্লায়েন্ট কিন্তু সব বড় বড় কোম্পানি, তাই বলছিলাম কি যে স্টিচিং, সুইং, ডিজাইন কিন্তু সব এ ক্লাস হওয়া দরকার। আপনি একবার অর্ডার দিয়ে দেখুন না, পছন্দ না হলে দ্বিতীয়বার দেবেন না। আচ্ছা, আপনি এর আগে কি কখনো অর্ডার সাপ্লাইয়ের কাজ করেছেন? না, এই প্রথমবার। তবে লক্ষ্মীদের অনেক কাজ করে দিয়েছি। তাহলে যে কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু সিকিউরিটি বাবদ 5,000 টাকা জমা দিতে হবে। অত টাকা তো আমার কাছে নেই। দেখুন, তাহলে তো আমার করার কিছু নেই, বুঝতেই তো পাচ্ছেন এটা ব্যবসার ব্যাপার। আপনি হাজার বিপদে পড়লেও ও জিনিসটা দয়া করে হাত থেকে খুলবেন না। ঠিক আছে, আপনাকে টাকা দিতে হবে না, আপনি বরং আপনার ঠিকানাটা এখানে লিখে দিয়ে যান, আমি বিকেলে মুটে দিয়ে কাপড় পাঠিয়ে দেব। ধন্যবাদ। সরি, এই ফাইলের উপর বেস করে আপনাদের এত টাকা লোন দেওয়া সম্ভব নয়। সম্ভব অসম্ভব তো আপনার উপরেই নির্ভর করছে স্যার। ইয়েস স্যার, মানছি যে আমাদের পেপারসে কিছু গন্ডগোল আছে, কিন্তু আপনি চাইলে স্যার। আপনাদের ইঙ্গিতটা ভালো ঠেকছে না, কি বলতে চাইছেন বলুন তো স্যার। এত কম সময়ে অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেলেন, আর আমার এই ছোট কথাটা বুঝতে পারছেন না স্যার। সরি, পারছি না, স্পষ্ট করে বলুন। দেখুন স্যার, লোনটা আমাদের দরকার, তার বিনিময়ে আপনাকে যা দেবো সেটা আপনারও কাজে আসবে, এটা তো একটা সহজ আন্ডারস্ট্যান্ডিং স্যার। স্যার, আপনাকে এক্ষুনি কিছু বলতে হবে না স্যার, আপনি আমার এই কার্ডটা রাখুন, বুঝলেন? মাথা ঠান্ডা হলে আমাকে একটা ফোন করে দেবেন, আমি চলে আসবো। আসি। হ্যাঁ, গুড ডে স্যার।
আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো, তুমি একা সত্যই থাকলে সারা দুনিয়াটা সত্যই যাবে? না না, তা কেন হবে? তাহলে এভাবে ঘুষ নেওয়া, ওটাকে ঘুষ হিসেবে না নিয়ে উপহার ভেবে নাও। এটা পাপ দিশা, গরিব হয়ে থাকাটা তার চেয়ে বড় পাপ। তুমি জানো না দিশা, অফিসের প্রতিটা স্টাফ আমায় কত ভালোবাসে, কত রেসপেক্ট করে। বড় লোক হলে দেখবে সবাই তোমাকে অনেক বেশি সম্মান করছে। আর তাছাড়া তুমি তো চোখের উপর দেখছো আকাশ, তোমার ছোট ভাই আস্তে আস্তে কত উন্নতি করছে, কত উপরে উঠে যাচ্ছে। আর তুমি কিনা পাপ পুণ্যের বিচার করে সারা জীবন সামান্য একটা কেরানি হয়ে থাকবে। তার চেয়ে আমি যা বলছি শোনো, ইমিডিয়েটলি ভদ্রলোকে একটা ফোন করো, আর তুমি না পারলে বলো, আমি করছি। আমায় একটু ভাববার সময় দাও। আট নয় দশ, বাহ খুব ভালো হয়েছে। আরে এটা আবার কি, এ তো একেবারে জোকারের জামা হয়ে গিয়েছে। এদিক ওদিক থেকে কিছু কাপড় বেঁচে গেল, তাই ভাবলাম নতুন একটা কিছু বানিয়ে দিই। এই স্যাম্পল গুলো মানে 20 পিস করে বানিয়েছেন তো? ঠিক আছে, খুব ভালো হয়েছে। আপনি এক কাজ করুন, এই মালগুলো কালি ডেলিভারি করে দিয়ে আসুন। হ্যাঁ, আর টাকাটা টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, আর এক কাজ করুন, এইটা এইটা বরং আপনি নিয়ে যান। না না, এটা রেখে দিন না, এর জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না, এটা আমি মন থেকে বানিয়েছি তো। ঠিক আছে, বলছেন যখন তখন থাক, তবে এখন থেকে মানে কাপড় বাঁচলে আপনি নিয়ে নেবেন, মিছি মিছি বেকার কাজ করে লাভটা কি আপনার? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা কালই আমি সব মাল ডেলিভারি দিয়ে দেব। আচ্ছা আজ আসি, কেমন? ঠিক আছে। সালাম আলাইকুম চাচা। আরে আলাইকুম সালাম, আলাইকুম সালাম। তাহলে আমরা এখন কোথায় দাঁড়িয়ে? আরে এই তো 10 পিস করে স্যাম্পল আর 20 পিস করে ডেলিভারি পেয়ে যাবেন। সামনের মাসে দিল্লিতে এক্সিবিশন, চৌধুরী সাহেব বলেছেন সেলে আমাদের একেবারে টপে থাকতে হবে। আর যা সব পাবলিসিটি বানানো হচ্ছে না, ওয়াও আরে ওয়াও 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 ভেরি নাইস। এটা কোথায় পেলেন? আরে যে মহিলাটি এইসব কাজকর্ম করেন না, তিনি সব কাজার থেকে এটা বানিয়েছেন। আরে আমি তো এটা ফেরত দিতে চাইছিলাম, এই এইসব জিনিস কেউ পরে নাকি? না না, এটা আমি একবার স্যারকে দেখাবো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, দেখাবেন স্যারকে। ভেরি নাইস, ওয়ান্ডারফুল। ভদ্রমহিলা থাকেন কোথায়? মনে হয় চারু মার্কেটের পেছন দিকে কোথাও থাকেন, শুনলাম খুব অভাবী। দেখো না, যদি এখানে আনতে পারো, এরকম একজন ডিজাইনার পেলে আমাদের কোম্পানির তো লাভ। স্যার আমি অলরেডি আলী সাহেবের কাছ থেকে ঠিকানাটা নিয়ে লোক পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড, আপাতত এই টি শার্টটা কোনো ডিসপ্লেতে পাঠাবে না, দিল্লির এক্সিবিশনে এটাই হবে আমাদের চমক। রাইট স্যার। এই নাও। কি গো ফোনটা করেছিলে? হ্যাঁ। যাক বাবা, এতদিন একটা কাজের কাজ করলে, তবে একটা কথা খেয়াল রেখো, 5% কমিশনের নিচে কিন্তু কোনো কাজ করো না, শুধু শুধু ছুঁচু মেরে হাত গন্ধ করে তো কোনো লাভ নেই। তুমি যখন আমার পাশে আছো, মারলে গন্ডারি মারবো পিছুটি। হ্যাঁ। আরে থাক থাক থাক, কি ব্যাপার, এত নার্ভাস কেন? না আসলে এত বড় ফ্যাক্টরি, এত নামি মালিক, শেষকালে যদি কিছু ভুল করে ফেলি? আমি বলছি তুমি ঠিক পারবে। তুমি বলছো? সারা জীবন যে এত ঝড়ঝাপটা কাটিয়ে উঠতে পারে, সে তো পৃথিবী জয় করতে পারে। আসি। ঠিক আছে, পাঠিয়ে দাও।
নমস্কার, আমি মমতা সেন। আসুন। আপনার ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। ধন্যবাদ। আপনি কি শুধু সেলাইয়ের কাজই করেন? আগে হ্যাঁ, মানে বাড়িতে যেটুকু সময় পাই সেলাই নিয়েই থাকি। ডিজাইনিং এর উপর কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট আপনার আছে? আগে না, মনে যা আসে তাই করি। আচ্ছা, এই পড়ে থাকা কাট পিস গুলো দিয়ে একটা নতুন ধরনের টি শার্ট বানাবার প্ল্যানটা কি করে আপনার মাথায় এলো? আজকালকার ছেলেমেয়েরা রংচঙে জামা কাপড় পছন্দ করে, তাই ভাবলাম একটা বানিয়ে দেখি। আপনি চাকরি করতে আগ্রহী? চাকরি? হ্যাঁ, কিন্তু আমি তো লেখাপড়া বেশি দূর করতে পারিনি। প্রতিভার দাম শিক্ষার চেয়ে বেশি মিসেস সেন। আপনি আমার কোম্পানিতে ডিজাইনার হিসেবে জয়েন করুন, তার জন্য যে স্যালারি আপনি চাইবেন সেটাই আপনাকে দেয়া হবে। স্যার, এ তো আমি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আপনি শুধু আমাদের কোম্পানিতেই কাজ করবেন, বাইরের কাজ টোটালি বন্ধ। আচ্ছা স্যার। আপনি কালই জয়েন করুন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকেই পৌঁছে যাবে। আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। গুড মর্নিং স্যার। আরে আরে, আসুন আসুন আসুন। বলুন স্যার, আপনার সেবা করার জন্য আমরা রেডি স্যার। ওকে, সেইটা আমি করব, কিন্তু দুটো কন্ডিশন আছে। এক, ডিলটা হবে বড় কোনো হোটেলে। সেকেন্ড, 500 টাকা নয়, 100 টাকার নোটে পুরো টাকাটা আমি একবারে নেব। মঞ্জুর স্যার। তবে স্যার, অ্যাডভান্স বাবদ এক পেটি এখনই রেখে দিন স্যার। বাকিটা কাল হয়ে যাবে স্যার, শুভ শীঘ্রম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সরি মিস্টার মেহতা, উই কান্ট অ্যাকসেপ্ট ইউর অর্ডার। Yes, Mr. Mehta, but I am afraid you'll have to wait for a couple of months. Yeah. Bye. Sir, আমি লরেন্স পি ভার্জা প্রশান্ত টেক্সটাইলসকে অলরেডি ফ্যাক্স করে জানিয়ে দিয়েছি যে ওদের অর্ডার আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। কিন্তু স্যার, আমরা এভাবে একের পর এক অর্ডার ছেড়ে দেবো কেন? তার জন্য তো দায়ী আপনি, আপনার ডিজাইন। সিঙ্গানিয়া, গুপ্তা, বাজোরিয়াদের অর্ডার যোগেতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আর ওরা হাই প্রাইসে আপনার ডিজাইনগুলো ব্র্যান্ড করে নিচ্ছে। কিন্তু আমরা যদি এইভাবে সব অর্ডার ফিরিয়ে দিই, আচ্ছা স্যার, আমরা একটা নতুন ইউনিট খুলতে পারি না? এত স্কিলড ওয়ার্কার, এত ডিজাইনার আমরা কোত্থেকে পাবো? আচ্ছা স্যার, আমরা যদি আমাদের এই কোম্পানির ওয়ার্কারদের স্ত্রীদের ট্রেনিং দিয়ে আমাদের এই কোম্পানিতে চাকরি দিই, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসা সব দায়িত্ব যদি কোম্পানি থেকে নিই? What a great idea. Great idea indeed. কিন্তু মিসেস সেন, সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি রাজি স্যার। Then go ahead. Thank you. Thank you sir. Wow, fantastic. তোমার না সত্যি জবাব নেই আকাশ দা। কত বললো রে? এই 8 লাখের মতো। দাদার পার্টিটা ডিউ রইল, আজকে আমাদের পার্টিটা আমরা থ্রো করব। ইয়েস, গ্রেট আইডিয়া। আমি এক্ষুনি ড্যাডিকে একটা ফোন করছি। আজ রাতে গ্র্যান্ড পার্টি। কত সহজে বদলে অন্য মুখোশ সাজিয়ে নেয়।
इसीलिए तो कहते हैं।
কি ব্যাপার রেশমি? আমার কেবিনের দরজা লক কেন? ঠিক জানি না ম্যাডাম, তবে স্যারই ওটা লক করে গেছেন, আপনাকে ওয়েট করতে বলেছেন। কোথায় গেছেন স্যার? ঠিক বলতে পারবো না, তবে একটা ফোন কল এসেছিল, তারপরেই উনি বেরিয়ে গেলেন। ঠিক আছে। গুড নাইট ম্যাডাম। গুড নাইট। গুড নাইট ম্যাডাম। গুড নাইট। গুড নাইট ম্যাডাম। ম্যাডাম আমি তাহলে আসি। এসো। আপনি অন্ধকারে একা একা কতক্ষণ বসে থাকবেন দেখি। গুড নাইট ম্যাডাম। গুড নাইট। থ্যাংক ইউ। সরি মিসেস সেন। ও স্যার, আমার একটু দেরি হয়ে গেল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। স্যার, একটা প্রশ্নের উত্তর আমি কি জানতে পারি? আমার কেবিনের দরজা এরকম করে বন্ধ করে দেয়া হলো কেন? ওখানে আর আপনার বসার প্রয়োজন নেই তাই। কেন স্যার? কারণ আজ থেকে আপনি আর এ কোম্পানির এমপ্লয়ি থাকছেন না। এ আপনি কি বলছেন স্যার? Yes, আজ থেকে আপনি আমার এমপ্লয়ি নন, বিজনেস পার্টনার। স্যার, আজ থেকে আমাদের নতুন ইউনিটের আপনি ডিরেক্টর। কংগ্রাচুলেশনস মিসেস সেন। সরি স্যার, আপনার এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। কেন? আমার মতো সামান্য মহিলার এত বড় কোম্পানিতে এই কমাসে এত উন্নতি সমাজ ভালো চোখে নেবে না। সমাজ কটা ভালো কাজ সমাজ ভালো চোখে দেখে বলতে পারেন? যার অঙ্গ নিয়ে আমি এখনো পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছি, তার জন্য কিছু করতে হলে আমার সমাজের অনুমতি নিতে হবে। এসব আপনি? হ্যাঁ মিসেস সেন, আপনার দেয়া কিডনি আমাকে নতুন জীবন দিয়েছে। এর কথা আপনি কোত্থেকে শুনেছেন? প্রথমে কেউই কিছু বলতে চায়নি, পরে আমি যখন বুঝতে পারি যে আমার দিন শেষ হয়ে আসছে তখন ডাক্তারকে আমি বারবার অনুরোধ করতে থাকি, সেই মানুষের নাম জানতে চাই যাতে আমি যাবার আগে তার ঋণ কিছুটাও শোধ করতে পারি। আজ ডাক্তার আমার কাছে কিছু গোপন করেননি। সত্যি কি অদ্ভুত আমাদের যোগাযোগ না? সেদিন যে মানুষটা আপনাকে কিডনি দিয়েছিল সে কিন্তু দয়া করে দেয়নি, টাকার প্রয়োজনে কিডনি বিক্রি করেছিল। টাকার দাম জীবনের চেয়ে বেশি নয় মিসেস সেন, 25,000 টাকার বিনিময়ে আমি আবার এই পৃথিবীর রূপ রস গন্ধ সবকিছু উপভোগ করতে পেরেছি। না মিসেস সেন না, টাকা দিয়ে জীবনের ঋণ মেটানো যায় না, আপনি আমাকে নবজন্ম দিয়েছেন, তাই আপনি আমার মা, আপনি আমার কথা না বলবেন না। কি করছেন? মানুষের বেশি তো ভগবান দেখা দেন, সে ভগবানকে একবার প্রণাম করতে চাই। মিসেস সেন? মিসেস সেন নয়, মমতা, আপনার মেয়ে। আমার মা? চলুন চলুন। এই যে ম্যাডাম দেখুন তো, আপনার কোম্পানি থেকে এটা আমার বাড়িতে ভুল করে চলে এসেছে। ইয়েস স্যার, আপনি একটু ওয়েট করুন, আমি ভেতরে খবর পাঠাচ্ছি। যা বাবা, ওখান থেকে আপনার কাছে পাঠালো, আপনি আবার বলছেন ভেতরে খবর পাঠাচ্ছি, ভুল করবেন না, আপনারা ঘুরে মরবো আমি।
স্যার। আশি স্যার। আচ্ছা এসব কি, এসব রসিকতার কোনো কারণ থাকতে পারে তো? ঠিক বুঝলাম না বাবা। আপনি বুঝতে পারছেন না, আপনার অফিস থেকে এই চিঠিটা আমার বাড়িতে এসেছে আর আপনি বুঝতে পারছেন না এসবের কারণ কি? আর যিনি পাঠিয়েছেন তিনি কে? আমি পাঠিয়েছি। আরে দিদি তুমি, এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আজ থেকে তুমি এই কোম্পানিতে জয়েন করছো আমার ম্যানেজার হয়ে। চাকরি করব আমি? তার মানে মমতা তুমি তোমার নতুন ম্যানেজারকে মানেটা বোঝাও, আমি ততক্ষণ ওয়ার্কশপ থেকে ঘুরে আসি। স্যার আপনার শরীরটা খুব ভালো নেই, আজকে ওয়ার্কশপে না গেলেই পারতেন। শরীরের আর দোষ কি, বয়স কি কম হলো? তুমি আছো এবার নিশ্চিন্তে রিটায়ারমেন্ট নেব। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, সব কেমন গুলিয়ে যাচ্ছে দিদি বলো না কিছু। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, কাল থেকে নিয়ম করে অফিসে চলে আসবে ব্যাস। কিন্তু দিদি আমি মানে, ফেলে আসা দিনগুলো সহজে ভুলতে পারি না অংশু, পুরনো সব কথা মনে পড়ে যায়। তুমি লক্ষ্মী, আচ্ছা লক্ষ্মী কেমন আছে? খুব ভালো। অশোকদা কেমন আছে? ওই আগের মতোই। আদিত্য আকাশেরা সব? জানি না অংশু, ওরা ভালো থাক সেটাই চাই। কখন হলো? ভোর রাতে, ডাক্তার ডাকার সময় পেলাম না। শেষ নিঃশ্বাস ফেলার আগে মনে হয় উনি আপনাকে খুঁজছিলেন, বোধহয় উনি সব বুঝতে পেরেছিলেন, নইলে অত কথা কাল কেন বলবেন? কি কথা? আপনার কথাই বলছিলেন, বলছিলেন এই কোম্পানির ভার আপনাকে নিতে হবে। তারপর কথায় কথায় ওনার শরীরের কথা উঠল, বললেন মেডিকেল পলিসি করে ওনার শরীরটা উনি দান করে গেছেন। জানি। সব শেষে এই বাড়ির কথা উঠল। আপনি জানেন এই বাড়ি উনি আপনাকে দান করে গেছেন? হ্যাঁ, কালকে উনি বলছিলেন কথাটা। কাল উনি আমায় উইলটা দিলেন, বললেন যে সাবধানে রাখতে। স্বপ্নময় চৌধুরী, আমার এই 36 মুর অ্যাভিনিউ এর বাড়ি ও তৎসংলগ্ন স্থাবর সম্পত্তি আমার বোন মা তথা সহকর্মী শ্রীমতী মমতা সেনকে নিঃশর্তে দান করিতেছি। আমার মৃত্যুর পর শ্রীমতী সেন এই সম্পত্তির পূর্ণ মালিকানা ভোগ করিবেন। কথা দাও আমার কোনো দান কোনোদিন ফেরাবে না।
কি বলছিস কি তুই? যা, এবার হয় নাকি? বিশ্বাস কর, আমি নিজে চোখে দেখেছি। মা হলে তোকে দেখে একবার হাসতো না? দাদা, মায়ের মুখের হাসি তো আমরাই কেড়ে নিয়েছি। ওকার মতো কথা বলিস না, মা কি নিজের কর্তব্য ঠিকঠাক করেছে? ও বাড়িতে আমাদের কি কম অপমানটা সহ্য করতে হয়েছে বল। কি জানি, আজকে মাকে দেখে খুব কথা বলতে ইচ্ছে করছিল, ভাবলাম একবার ডাকি, কিন্তু মা মুখ ঘুরিয়ে নিল, এমনকি গাড়ির জানলার কাঁচটা পর্যন্ত তুলে দিল। মা আমাদের সঙ্গে আর কথা বলতে চায় না। দরকার নেই। আচ্ছা দাদা, মা কোথা থেকে এত টাকা পেলো বলতো? একটা দামি গাড়ির পেছনের সিটে একটা গোল্ডেন ফ্রেমের চশমা পরে মা বসে আছে, বিশ্বাস করা যায় না। মা নিশ্চয়ই কোনো অন্যায় পথে পা দিয়েছে, না হলে এই কদিনে এত কম সময়ে। দাদা প্লিজ, প্লিজ, প্লিজ তুই চুপ কর। গুড মর্নিং স্যার। মর্নিং, মর্নিং, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আমাদের লোনটা হয়ে গেছে স্যার? অফকোর্স। আকাশ সেন বেমান নয় মশাই, বসুন। এভরিথিং ইজ কমপ্লিট, টাকাটা তুলে নেবেন। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। শুনুন, এরপর থেকে পেপারগুলো ঠিক করে আনবেন, যা ঝামেলা পথে হলো। এই নিন স্যার ছবিগুলো দেখুন। এসব কি ছবি? 5,00,000 টাকা গুনে নিলেন, 100 টাকার বান্ডিলে, তার কোনো প্রমাণ রাখবো না? আর এই ক্যাসেটটায় আপনার সাথে আমাদের সমস্ত কথা রেকর্ড করা আছে। এসবের মানে? মিস্টার সেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? জানো মমতা, আমার কি মনে হচ্ছে, জীবনে আজ প্রথম হাঁটতে শিখলাম। ডাক্তারবাবু বলেছেন খুব ভালো অপারেশন হয়েছে, আর কোনো সমস্যাই হবে না। ভগবান এতদিনে আমার স্বপ্ন সার্থক করেছেন। আহা, অত জোরে হেঁটো না, পড়ে যাবে। যে হাঁটা নয়, এবার আমি দৌড়বো। এসো আমার সঙ্গে ছোট দেখি। দৌড়ি করে না, আস্তে আস্তে চল না। মা, বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আকাশ অ্যারেস্ট হয়েছে বাবা, ভিজিলেন্সের লোকেরা অফিস থেকে ওকে থানায় নিয়ে গেছে। সে কি? এমনকি ওর বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, প্রপার্টি সব সিজ করে নিয়েছে। মমতা। কে আকাশ? মা আপনি? এটা কোনো ক্রিমিনাল লয়ারের বাড়ি নয়, আমার মনে হচ্ছে তুমি ভুল জায়গায় এসেছো। মা প্লিজ, আপনি এভাবে কথা বলবেন না। 24 ঘন্টার মধ্যে জামিনের টাকা না দিতে পারলে আকাশকে ওরা জেল কাস্টডি দিতে নিয়ে যাবে। এটা গৃহস্থের বাড়ি, কোনো রকম অসামাজিক কাজকর্ম আমরা অপছন্দ করি, চোর ডাকাতের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি বসো, এসো দেখে বসো। আজ যেন বেশি হাঁটাচলা করো না, আমি আসি কেমন? থাক, মা বলার জন্য যোগ্যতার দরকার হয়। বাবা, বাবা আপনি কিছু করুন, আমার সব শেষ হয়ে যাবে। বাবা, সব শেষ হয়ে যাবে।
একি দিদি তুমি এত সকালে ওয়ার্কশপ যাওনি? একটা জরুরি কাজ পড়ে গেছে। তো আমাকে বললে বাতে আমি তোমাকে ব্যাংকে যেতে হবে। এই যে এই নাও এটিএম কার্ড, কোড নাম্বার হচ্ছে 52313। ঠিক আছে, হ্যাঁ, ব্যাংক থেকে 10,000 টাকা তুলে সোজা লেখখানায় চলে যাবে। থানায় কেন? আকাশ অ্যারেস্টেড হয়েছে, ওর জামিনের জন্য 10,000 টাকার দরকার। সে কি? ও হ্যাঁ, আর আকাশ যেন জানতে না পারে যে টাকাটা আমি দিয়েছি। কেমন দিদি, তোমাকে বোঝা সত্যি কঠিন, তুমি চিন্তা করো না, আমি ঝামেলা মিটিয়ে আসছি। আচ্ছা। কি তুমি আবার কোথায় চললে? চাকরি করতে। চাকরি? তুমি আমায় নতুন জীবন দিয়েছো, এবার তো আবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। বাবারে বাবা, বীর পুরুষ, তোমাকে আর চাকরি করতে হবে না, আমি থাকতে তোমার আবার চিন্তা কিসের? আমি জানি তুমি আমার পাশেই আছো, তবু নিজের ছেলে যদি জামিনের টাকা না পায় তখন বাপকে তোর টাকার জন্য পথে নামতেই হবে। ওকে, নো প্রবলেম। ড্যামন ড্যামন ড্যামন, এনি প্রবলেম ড্যাড? আমি কিছুতেই বুঝতে পারছি না কোন কোম্পানি আমাদের পেছনে লেগে গেল, বুঝলে? আমাদের কোম্পানির সমস্ত শেয়ার মার্কেট থেকে উধাও, তুমি এর মানে জানো? ভেরি সিম্পল, কোন কোম্পানি বোনাসে আমাদের সমস্ত শেয়ার কিনে নিচ্ছে। কিনে নিচ্ছে না, আমাদের কোম্পানির সমস্ত শেয়ার সেই কোম্পানিটা হাঁ করে গিলে খাচ্ছে। আদিত্য, তুমি আজ থেকে খোঁজ খবর নেওয়া শুরু করো, কোম্পানির নাম আমার জানা চাই। ইয়েস ড্যাড। মা কালী, গলায় পা দাও, বদ রক্ত বেরিয়ে যাক। চাচি, ফর্দর রাখো তো। আরে ও বাদশার বাদশা, লাল বাদশা, গলায় তো দেখছি তোর লঙ্কার মতো তেজ, তা আগের মাসের তেজপাতাটা এখনো বাকি আছে জানিস? ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সব একসাথে দিয়ে দেবো। তোর ভবিষ্যতের কথা রাখ, আজ আছি কাল ঠোঁয়া হয়ে ওপরে চলে যাব। তুমি আমায় বিশ্বাস করতে পারছো না চাচি? যে বাপ মা তোকে কোলে পিঠে করে বড় করলো, তাদের যদি ঘর থেকে বের করে দিতে পারিস তাহলে তোকে আর কি বিশ্বাস করবো বাপু। যাও যাও, পাতলা হতো। মিস্টার সেন, আপনার সার্টিফিকেটসগুলো আমি এমডিকে দেখাবো, কিন্তু আই এম সরি টু সে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি এখানে নেই। ম্যাডাম ম্যাডাম প্লিজ, আমি ব্যাপারটা একবার দেখুন দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়াও মোটামুটি ম্যানেজার লেভেলে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটাই বোধহয় আপনার নেই, ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা ছাড়া আমাদের কোম্পানিতে কারো চাকরি হয় না। মা মা মা, আমি অনেক পাপ করেছি মা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। পাপ করলে তার জন্য প্রায়শ্চিত করতে হয়, এটা কোনো প্রায়শ্চিত করার জায়গা নয়, তুমি এলে আমি খুশি হব। আকাশকে এভাবে তাড়িয়ে দিতে পারলে ওকে বাঁচার মতো বাঁচতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। অংশু, তুমি এক কাজ করো, বাজুরিয়া টেক্সটাইলে ফোন করে একটা রিকোয়েস্ট করো, ওরা যেন আকাশকে অ্যাপয়েন্ট করে নেয়। কিন্তু তোমার নামটা গোপন রাখতে হবে, এই তো। আমি ওদের এক্ষুনি ফোন করে দিচ্ছি। আজকে আমরা খুব ঘুরবো, বাইরে খাবো, সিনেমা দেখবো, তারপর বাড়ি ফিরবো, সব খরচ তোমার। মঞ্জুর, চলো আজ আমি তোমাকে শাড়িটা পরিয়ে দিই। ধ্যাত, আবার দুষ্টুমি! আরে বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যালো,
হ্যালো মিস্টার সানাল, হোয়াট ইজ দিস? দুদিনের নোটিশে বোর্ড অফ ডিরেক্টরস মিটিং? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা যে জরুরি সেটা আমিও কম বুঝি না। হ্যাঁ না না না, আমি শুধু জানতে চাইছি আমাদের কোম্পানির সব শেয়ার কারা কিনে নিচ্ছে? সিজি ইন্ডাস্ট্রিজ। চেয়ারম্যান কে? হুজ দ্য চেয়ারম্যান? শুনেছি একজন মহিলা, আমি আজই নামটা বার করে নেব। ও আদিত্য, আমার সব থেকে বড় ভুল হয়েছে তোমার মতো একটা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারকে এরকম একটা থার্ড ক্লাস ম্যানেজারের পোস্টে বসানো। সব জেনে শুনে তুমি চুপ করে বসে আছো? হে মা কালী গো, ইটস ইনসাল্টিং, ইটস রিয়েল ইনসাল্টিং। আর ইউ ফিলিং নার্ভাস? জলটা খেয়ে নিন। শিট, এভাবে আমরা কতক্ষণ ওয়েট করব? যতক্ষণ না উনি আসছেন। শি হ্যাজ কাম। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং ম্যাডাম। এত শর্ট নোটিসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা যে আমাদের এই মিটিং অ্যাটেন্ড করতে এসেছেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। প্লিজ টেক ইউর সিটস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এস চেয়ারম্যান অফ গুপ্তা ইন্ডাস্ট্রিজ, আমি কি জানতে পারি বোর্ড অফ ডিরেক্টরসদের এত শর্ট নোটিসে মিটিং এ কল করা হলো কেন? আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মমতা সেন গুপ্তা ইন্ডাস্ট্রিজ এর লিকুইডেশন ডিক্লেয়ার করছি। হোয়াট? আমি আমাদের নতুন ইন্ডাস্ট্রিজ এর প্রপোজাল সাবমিট করছি। নেক্সট মিটিং এ আমি আমাদের নতুন বোর্ড অফ ডিরেক্টর সিলেক্ট করব। বাট এক্সিস্টিং বোর্ড মেম্বারসরা সবাই তো কম্পিটেন্ট। কিন্তু আমি নতুন ঘোড়া নিয়ে বাজি লড়তে চাই মিস্টার এক্স চেয়ারম্যান। এক্স চেয়ারম্যান? হ্যাঁ, আজ থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কাছে এটাই আপনার একমাত্র পরিচয়। আর ইউ ম্যাড? সো দ্য মিটিং ইজ ওভার। মমতা দেবী, আপনার ম্যানেজারকে বলে দেবেন আমাকে যেন ম্যাডাম বলে ডাকেন। অ্যান্ড ইউ টু। আরে আপনি? গুড মর্নিং। গুড মর্নিং বিআই মশাই। আদিত্য, তুই? বাবা, তুমি আমাকে বাঁচাও, তুমি একমাত্র পারো মাকে বোঝাতে, নইলে আমার সর্বনাশ হয়ে যাবে। আরে আগে ঘরে তো আয়, তারপর তো সব কথা। আয় আসুন আসুন। বেয়ে মশাই, এই সামান্য একটু মিষ্টান্ন। মিষ্টিটা আপনি বেয়ানের হাতে দেবেন। আরে মমতা, মমতা দেখো কে এসেছে। বস বস, বসুন বসুন। দাঁড়ান, আমার বাড়িতে ঢুকতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়, বোধ হয় আপনাদের কারোর কাছে সেটা নেই? হে মা কালী, মিসেস সেন, ছেলে আপনার ভুল করতেই পারে, কিন্তু তাই বলে ওর সঙ্গে আপনি এইভাবে? মিস্টার বোস, যে জিনিস একবার বিক্রি হয়ে যায় তা নিজের থাকে না। এই আপনি কি বলছেন? আমরা ছেলের পেছনে আমি একটু খরচ করেছি, মানে তাতে দোষের কি হলো? টাকার যদি আপনার এতই জোর তাহলে আজকের সমস্যাটাও আপনার টাকা দিয়ে মিটিয়ে নিন না। আমার কাছে কেন এসেছেন? হে মা কালী, মা, আমি যদি কোনো দোষ করে থাকি তার জন্য আমি লজ্জিত। মিস্টার বোস, আপনার ম্যানেজারকে আরেকবার মনে করিয়ে দেবেন আমাকে যেন ম্যাডাম বলে সম্বোধন করে, আর লজ্জা প্রকাশ করতে গেলে বা ক্ষমা চাইতে গেলে যেন ঠাকুরের মন্দিরে যায়, এখানে নয়। মিসেস সেন, মায়ের ঘরই তো ছেলের কাছে সবচেয়ে বড় মন্দির। অবান্তর কথা শোনার সময় আমার নেই, আপনারা আসতে পারেন। মিসেস সেন, বলছিলাম যে ছেলের মুখ চেয়ে শেষবারের মতো মিষ্টির হাঁড়িটা নিয়ে যান, কোন নিলামদারের দান আমরা গ্রহণ করি না। তোমাদের দুজনের কি হয়েছে বলো তো?
ড্যাডি ওখানে সারাক্ষণ শুয়ে আছে আর তুমি এখানে। আদিত্য একটু তাকাও না বাবা আমার দিকে। আদিত্য প্লিজ প্রিয়া প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আচ্ছা আদিত্য তোমার তো এত ডিগ্রি, তুমি তো ইচ্ছা করলে কত ভালো চাকরি করতে পারো বলো। আর তাছাড়া ড্যাডি সবকিছু তো তোমারই, তুমি এত। আদিত্য Thank you.
তোমরা এরকম দৌড়ে দৌড়ে ভিক্ষের ঝুলি হাতে ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, লেখাপড়া জানো ছেলে, সব নিজের পায়ে দাঁড়াতে শিখো। নিজের মাকে দেখো না, দেখে শিখতে পারছো না? নিজের পরিশ্রম সততার জোরে কোথা থেকে কোথায় উঠে গেছে। আদিত্য, তুমি তো ইঞ্জিনিয়ার, কিছু একটা করো। কি করবো বলো, প্ল্যান তো অনেক আছে, একটা ফ্যাক্টরি করার ব্লু প্রিন্টও তৈরি আছে, কিন্তু প্রচুর টাকার প্রয়োজন। আর এই অবস্থায় কেই আমাদের টাকা দেবে বলো? ব্যাংক টাকা দেবে? এই অবস্থায় কে আমার টাকা দেবে বলো? ইমিডিয়েটলি ব্যাংকে অ্যাপ্লাই করো। হ্যাঁ, কাম অন চিয়ার আপ বয়স, এগিয়ে চলো, এগিয়ে চলো। কত টাকা চাইছে? 5 লাখ টাকা। ডিপোজিট কিছু রাখছে? বাড়ির কাগজপত্র কিছু আছে, কিন্তু তার উপর বেশ করে এতগুলো টাকা লোন দেওয়া, বুঝতেই তো পারছেন। তাছাড়া আকাশ ট্রেনের ক্যারিয়ার ডাপ তো আপনি জানেন, কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে বাই। ওয়েলকাম। অংশু, আমি HSBC তে 25 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দিচ্ছি, তুমি একটু দেখো ওরা যেন আকাশদের নামে লোনটা স্যাংশন করে দেয়। তুমি গ্যারান্টার হলেই তো যথেষ্ট, ডিপোজিট করার কি দরকার? না অংশু, সব কাজ নিয়ম মাফিক করাই ভালো। তুমি প্লিজ একটু ব্যাপারটা অ্যারেঞ্জ করে দাও। আমি দেখছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে ওয়ার্কশপের প্ল্যান। আচ্ছা, আর এই পাশে এডিকটা হচ্ছে অফিস। ঠিক আছে বাবা, আমি ঠিক করেছি, আদিত্য দেখবে ওয়ার্কশপ আর আমি দেখবো অফিস। ঠিকই তো, তোর অফিস করার অভিজ্ঞতা আছে, আর আদিত্য নিজের ইঞ্জিনিয়ারিং বিদ্যাটা ওয়ার্কশপে কাজে লাগাবে। খুব ভালো, খুব ভালো। এবার একটা শুভ দিন দেখে সাইটটা উদ্বোধন করে ফেল। বাবা, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, এই চতুর্থীতে উদ্বোধন। উদ্বোধন করবে তুমি আর মা। হ্যাঁ, কারো বিনা অনুমতিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আইনত অপরাধ। আমরা তো তোমার থেকে অনুমতি নিতে এসেছি মা। নষ্ট করার মতো সময় যা আমার নেই সেটা জেনে আসা উচিত ছিল। অযথা সময়? এসব তুমি কি বলছো মমতা? ওরা নিজের পায়ে দাঁড়াক, এটাই আমি চাই। মিথ্যা কথা বলছো, ওদের কোনো সুখই তুমি চাও না। চুপ করো, চুপ করো প্লিজ। অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে, নিজের সন্তানদের সামান্য আশীর্বাদ করতেও তোমার হাত ওঠে না। আমার আশীর্বাদে ওদের কোনো উপকার হবে না। ওদের নিজেদের যোগ্যতা অর্জন করতে দাও। যোগ্যতা যথেষ্ট ওদের আছে? না, নেই। আজকে দুনিয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার যোগ্যতা ওদের তৈরি হয়নি। যেদিন সেটা তৈরি হবে সেদিন আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না, কেউ না, সেটা জেনে রেখো। নমস্কার, আজ আমাদের এই এমএ ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি শেডের শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের সকলকে, বিশেষ করে আমার কর্মী ভাইদের জানাই আগাম শুভেচ্ছা। কিন্তু তার আগে বলে নেওয়া দরকার যে আমাদের এই ইন্ডাস্ট্রিজের নাম এমএ ইন্ডাস্ট্রিজ কেন হয়েছে। আমার মায়ের নামের প্রথম অক্ষর হচ্ছে এম, আর আমার বাবার নামের প্রথম অক্ষর হচ্ছে এ, আর এই এম আর এ জুড়লে হয় মা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন। ব্যাস, আর একটু অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধনের আনুষ্ঠানিক কাজ শুরু হবে। মা আসবে তো? কেন, আমার তো মনে হয় না। শুভ সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা কেউ গিয়ে ওনাকে নিয়ে এসো। এটা আগে বললে তো কোনো সমস্যাই হতো না। ঠিক আছে, আমি দেখছি। কেউ কোথাও যাবে না। কিন্তু বাবা, মা না এলে কিন্তু আমরা এদের কাছে ছোট হয়ে যাব। মা যদি তার ছেলেদের ছোট করতে চায়, তোদের সাধ্য কি সেটা আটকাবি? তবে তোদের বাবা যতদিন বেঁচে আছে, কোনো কালি তোদের গায়ে লাগতে দেবে না। বাবা, অন্তত শেষ একবার। কি আনবে তোদের মা তোদের জন্য? আশীর্বাদ?
না অভিশাপ কেন এই শুভ দিনটা নিজেদের ক্ষতি ডেকে আনতে চাইছিস? সময় কারোর জন্য থেমে থাকে না। তুই আমায় দিন রাখটা, আমি করছি উদ্বোধন। কারোর জন্য কিছু আটকে থাকে না অংশু, তবু তোমার ছেলেরা, ওদের জন্য আমার শুভেচ্ছা সবসময় থাকবে। আমি চাই ওরা সময়কে হারিয়ে দিয়ে আরো অনেক দূর এগিয়ে যাক। হ্যাঁ, কিন্তু এই শুভযাত্রায় তোমার কাছে পেলে ওরা হয়তো সকলের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে অংশু। এবার সবকিছু থেকে আমার বিদায় নেবার পালা। ওরা কিন্তু চিরকাল তোমায় ভুল বুঝে গেল। সন্তানরা মাকে ভুল বুঝবে, এটাই তো নিয়ম। না, তুমি যদি দূর থেকে আড়াল থেকে সাহায্য করে যাবে, অথচ ওরা, আমি চাই পৃথিবীর ভালো মন্দ ওরা নিজেরাই বুঝতে শিখুক। আমি চাই না আমি যে ওদের পাশে আছি এই ভরসায় ওরা বাঁচুক। চলো চলো। দাঁড়াও, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? তা বেশ তো, চলো না ঘরে গিয়ে শুনি। ঘর? কার ঘর, কিসের ঘর? কথাটা তো সেই নিয়ে। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার ব্যবসা আর আপনার অহংকার ছাড়া যে আপনি কিছুই বুঝতে পারেন না তা আমি জানি, কিন্তু আজ আপনাকে আমার কথাগুলো বুঝতে হবে। আপনি কি বলছেন অশোকদা? তুমি চুপ করো অংশু, কথাটা আমার আর মিসেস সেনের মধ্যে। তুমি? ইয়েস মিসেস সেন, ইয়েস। আমি জানি আপনি একজন নাম করা বিজনেস পার্সোনালিটি, সারা দেশ জুড়ে আপনার ব্যবসা, আপনার সাম্রাজ্য, যে সাম্রাজ্যে আমার মতন একজন সামান্য মোটর মেকানিক হাজবেন্ড আর তার সন্তানদের কোনো স্থান নেই, তাও আমি জানি। কিন্তু আমি তো সব সময় আমার ব্যবসাকে আমার সংসার থেকে আলাদা করে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রেখেছিলেন ঠিক, ততদিন যতদিন আপনি জননী ছিলেন, বিজনেস ম্যাগনেট মিসেস সেন হয়ে ওঠেননি। কিন্তু তুমি তো সব জানো কেন আমি এই কাজে ঢুকেছিলাম। জানি, কিন্তু এটা জানতাম না এই জগৎটা আপনাকে গ্রাস করে নেবে। আপনি একজন রক্ত মাংসর মানুষ নন, আপনি একজন অর্থ প্রতিপত্তি সম্মান অর্জনের একটা যন্ত্র মাত্র, যে যন্ত্রটি চায় না তার সন্তানরা উন্নতি করুক। কি যা তা বলছেন অশোকদা? আমি ঠিক বলছি অংশু, ঠিক বলছি। একদিন দিয়ে ভালোই হয়েছে, আমাদের এই ঘরোয়া কথাবার্তার মধ্যে নাক গলাবে না। ওকে বলতে দাও, ওকে বলতে দাও।
কত অভিযোগ ওর মনে জমে আছে, আমি আমি সব শুনতে চাই। সরি মিসেস সেন, আপনাকে আর বিরক্ত করব না, তবে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, যে প্রতিশোধ আপনি আপনার সন্তানদের উপরে নিতে যাচ্ছেন একদিন তার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। চলি। কোথায় যাচ্ছেন? আমার সন্তানদের কাছে। আর আমার দিদি? উনি ওনার সাম্রাজ্য নিয়ে সুখে থাকতে চেয়েছিলেন, তাই থাকুক, আমি আমার সন্তানদের সুখ দুঃখের সঙ্গে বাকি জীবনটাও কাটিয়ে দেব। তোমরা আর আমাকে আটকাতে পারবে না। দিদি, দিদি, আপনি কি করলেন অশোকদা? আপনি কি পাগল হয়ে গেলেন? তুমি তোমার নিজের চরকায় তেল দাও অংশু, প্লিজ আর আমাকে বিরক্ত করো না। তাহলে দাঁড়ান, এটা নিয়ে যান। এটা কি? কেন, আপনার অতীতের স্মৃতি আপনার নতুন সংসারে কাজে লাগবে, নিয়ে যান। বাবা চলো, বাবা গাড়ি রেডি। আকাশ আদিত্য, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করতে চলেছো? আমরা আর কি করলাম কাকু, যা করার তোমাই করছে। তোমরা কেউ আমার দিদিকে বুঝতে পারলে না, কেউ নয়, কেউ নয়। তোমরা দুজনে জানো না যে তোমাদের মা তোমাদের জন্য নিঃশব্দে আড়াল থেকে তোমাদের কিভাবে সাহায্য করে গেছে, তোমরা কেউ জানো না। মিসেস সেনের নুন খাওয়া চাকরের মুখ থেকে নতুন করে শোনার আর কিছু নেই। হ্যাঁ, আমি আমার দিদির নুন খেয়েছি বটে, কিন্তু আপনাদের মতো নেমো খারাপ নই। মুখ সামলে কথা বলো অংশু। না অশোকদা, আজ আমাকে কেউ চুপ করিয়ে রাখতে পারবে না, আজ আমাকে সত্যি কথাটা বলতেই হবে। এই যে মিস্টার অশোক সেন, এই যে আপনার দুই ছেলের হাতে অপমানিত হয়ে আপনি যখন বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন, তখন কে আপনাকে বাঁচিয়েছিল জানেন? ওই মহিলা যাকে আপনি মিসেস সেন বলছেন, যে আমার দিদি, আপনাকে দুবার জীবন দিয়েছিল। এই যে মিস্টার আকাশ, সময় মতো জামিনের টাকাটা যদি থানায় না পৌঁছতো, তাহলে তুমি এতদিন জেল হাজতে পৌঁছতে। আর আদিত্য, তুমি তোমার মাকে অস্বীকার করো না, তুমি ব্যবসায় খুব উন্নতি করতে চাইছো না, সে ব্যবসার পেছনে কে টাকা ঢালছে জানো? যাকে তোমার বাবা মিসেস সেন বলে, যে মহিলা আমার দিদি, তোমার মা। এই আপনি কি বলছেন? উনি নিজে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এখনো আমার কথাটা শেষ হয়নি, আমাকে শেষ করতে দাও। আর একটা কথা যদি তোমাদের বলি, সেই কথাটা তোমাদের নিজেদের কানকে বিশ্বাস করতে পারবে না। কি কথা? আকাশের চাকরির জন্য টাকাটা ঘুষ হিসেবে কে জুগিয়েছিল, কোত্থেকে এসেছিল? সেটা তো মমতার মমতার দাদার কাছ থেকে ধার করে এনেছিল। ভুল, ভুল অশোকদা, সম্পূর্ণ ভুল। তাহলে ঠিকটা কি? ওই টাকাটা আমার দিদি নিজের কিডনি, অশোকদার নিজের কিডনি বেঁচে এনেছিল। তুমি তুমি বলেছিলে কোনো কথা বলবে না, কিন্তু তুমি কথা রাখুনি, কথা রাখুনি। প্রিয়া জল দাও। মা চোখ খোলো, মা। মা চোখ খোলো, মা। মা আমাদের ক্ষমা করে দাও, মা। মা মা
সারা জীবন তো সবকিছু হাসি মুখে সয়েছো তুমি মমতা, আজকে পারবে না।